হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের চপ। তাই জন্য আমি পটলগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি, পুরো খোসা ছাড়াইনি, মাঝখানে মাঝখানে খোসা রেখে দিয়েছি। এবার চামচের সাহায্যে আমি পটলের ভিতর দিয়ে দানাগুলো বের করে নেব। খুব সহজেই পটলগুলোর ভিতর দিয়ে দানা বার হয়ে যাবে। সব পটলগুলোর ভেতর দিয়ে দানাগুলো বার করে নিয়েছি। এবার আমি হাফ চামচ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সবগুলো পটলকে ভালো করে মাখিয়ে নেব, যাতে পটলের ভেতরেও নুন হলুদটা লাগে সময় মতো। সেইভাবে সবগুলো পটলকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো পটলে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে গরম হয়ে গেছে, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। আমি এখানে 10টা মতন পটল নিয়েছি। হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি, জিরেটা লাল হয়ে গেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা আর রসুন ঘষে রেখেছি, 1 চামচ আদা আর রসুন ঘষে 1 চামচ হয়েছে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন। এবার আমি আলুটা দিয়ে দিলাম। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আমি এখানে 1/2 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো নুন দেবেন। আর 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3টে, তাই সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে ভাজতে হবে। আমাদের আলুটা হয়ে গেছে, একসাথে মাখিয়ে নিয়েছি আমি পুরোটাকে। এবার আমি এর মধ্যে দেব, আমি শুকনো কড়াইতে ধনে জিরে আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এইটা দিয়ে দিলাম 1/2 চামচ 1/2 টেবিল চামচ। আমাদের আলু রেডি হয়ে গেছে। এবার আলুটাকে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আলুটাকে ঠান্ডা করব। আমরা যে পটলগুলো রেখেছিলাম, ওই পটলগুলোতে এই যে জল নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে ওগুলোতে জল বেরিয়ে গেছে। এবার ওই জলগুলো আস্তে আস্তে হালকা হাতে জলগুলো সরিয়ে সরিয়ে চেপে চেপে বার করে নেব, করে নিয়ে পটলগুলো নিয়ে নেব। পটলগুলো নরমও হয়ে গেছে আগের থেকে। আমি এখানে 1 কাপ মতো বেসন নিয়েছি। এবার ওর মধ্যে সামান্য হলুদ, নুন আর লঙ্কাগুলো দিয়ে আগে শুকনো মিশিয়ে নেব, তারপরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। বেশি পাতলা হবে না ব্যাটারটা, মোটা ধরনের ব্যাটার তৈরি হবে। জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে গুলাব, যাতে বেশি পাতলা না হয়ে যায়। আমার বেসনটা গোলানো হয়ে গেছে, এই যে এরকম হবে, পাতলাও না মোটাও না, ঠিক এরকম হবে। এবার আমি পটলে আলু, পটলগুলো থেকে জল বার করে নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে পটলগুলোতে আলুগুলো ভরে নেব, আলুর পুরটা। এইভাবে আস্তে আস্তে সব পটলেই আলুর পুরটা ভরে নিতে হবে। আমি সবগুলো পটলে আলু ভরে নিয়েছি, আর বেসনের গোলাও রেডি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলটা নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। এইভাবে লাল লাল করে সব পটলগুলোকে তুলে নেব। আমাদের পটল পকোড়া রেডি হয়ে গেছে।